আসসালামু আলাইকুম। ডিফেন্স একাডেমির আজকের এপিসোডে আপনাদের সাথে কথা বলছি আমি কাজী মাহবুব জামান অবিন। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশনড অফিসার অর্থাৎ ওয়ারেন্ট অফিসারের নিয়োগ প্রক্রিয়াটি যে তিনটি ওয়েতে সম্পন্ন হয় সেটি হচ্ছে ইনিশিয়াল প্রিলিমিনারি টেস্ট, প্রিলিমিনারি টেস্টটি যারা ওভারকাম করতে পারে তাদের পরবর্তীতে হয়ে থাকে রিটেন টেস্ট, এবং রিটেন টেস্টেতেই যারা চূড়ান্তভাবে সিলেক্টেড হয় তারা পরবর্তীতে অংশ নিয়ে থাকে ফাইনাল ভাইবা পরীক্ষায়। নিয়োগ প্রক্রিয়াটি আলটিমেটলি যদি বলি তাহলে খুব কঠিন কোনো কিছু আমি বলবো না, বাট তারপরেও প্রতি বছর আমরা যেটি দেখি পিছনের যে ডাটাগুলো সেই সময় আমরা দেখেছি যে অনেক কোয়ালিটি সম্পন্ন ক্যান্ডিডেট কিন্তু এই পরীক্ষাগুলোর হয়তো ইনিশিয়াল স্টেজে অথবা রিটেনে বাদ পড়ে যায়, আর তার জন্য অনেকগুলো কারণ থাকে। বেসিক্যালি যারা ওয়ারেন্ট অফিসারের পরীক্ষায় অংশ নিয়ে থাকে, জেনারেল যে সকল ক্যান্ডিডেট তারা তো গ্র্যাজুয়েশন করার পরেই পরীক্ষায় অংশ নিয়ে থাকে, এবং যারা ইন সার্ভিস রয়েছে অর্থাৎ যারা অলরেডি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছে এনসিও যারা, তারাও কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, অথবা যারা সৈনিক রয়েছে যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট রয়েছে তারাও কিন্তু পরীক্ষায় অংশ নিয়ে থাকতে পারে। সো এই দুই ধরনের ক্যান্ডিডেটের ক্ষেত্রে প্রথমে যদি আমরা বলি যে সিভিল যে সকল ক্যান্ডিডেট রয়েছে তাদের একটা অবস্টেকল হচ্ছে তারা যেহেতু অলরেডি গ্র্যাজুয়েট তারা অন্যান্য জব প্রিপারেশনও কিন্তু নিয়ে থাকে। সো তারা যেটা করে থাকে অন্যান্য জব প্রিপারেশনের মতোই কিন্তু এটার পরীক্ষাগুলো প্রিপারেশন নিয়ে থাকে। সো আমি বলবো যে ওয়ারেন্ট অফিসারের যে নিয়োগ প্রক্রিয়াটি বা যে প্রসিডিওর মেনটেন করে এখানে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলো জেনারেল যে পরীক্ষার প্রসিডিওর সেগুলোর সাথে অনেকটুকুই পার্থক্য রয়েছে। আমরা প্রথমে যদি বলি এখানে কিন্তু মেডিকেল ফিটনেসের প্রয়োজন হচ্ছে। অন্যান্য যে পরীক্ষাগুলো হয়ে থাকে জেনারেল বা বাইরের যে সিভিল পরীক্ষাগুলো রয়েছে সেখানে হয়তো মেডিকেল টেস্টের খুব একটা গুরুত্ব নেই, বাট এখানে আমরা দেখব যে এই মেডিকেল টেস্টের যে রিকোয়ারমেন্টসগুলো বা এই রেস্ট্রিকশন থাকার কারণে কিন্তু ওয়ারেন্ট অফিসারের হিউজ পরিমাণ পরীক্ষার্থী থাকে না। ওয়ারেন্ট অফিসারের প্রতি বছরই পরীক্ষার্থী থাকে লিমিটেড, বাট এই লিমিটেড পরীক্ষার্থীর মধ্যেও অনেকে কিন্তু ভালো করতে পারে না, কোয়ালিটি সম্পন্ন ক্যান্ডিডেট বাদ পড়ে যায়। আর তার জন্য অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো হচ্ছে ওয়ারেন্ট অফিসারের পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষার প্রসিডিওর কীভাবে কোশ্চেনগুলো হচ্ছে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে। অন দ্য আদার হ্যান্ড যারা মিলিটারিতে অলরেডি রয়েছে তারাও কিন্তু ব্যস্ত থাকে, প্রিপারেশনটা হয়তো সঠিকভাবে নিতে পারে না। তো মোদ্দা কথা হচ্ছে আমাদের ভালোভাবে রাইট ওয়েতে প্রিপারেশনটা নেওয়া প্রয়োজন, আর প্রিপারেশন নেওয়ার জন্য যেটা আমরা সবসময় বলেছি যে আমাদের ফাইটার্স ওয়ারেন্ট অফিসার বইটি রয়েছে, তার পাশাপাশি আমাদের অনলাইন এবং অফলাইনে বেশ কয়েকটি ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই, এবং সামনেও আমাদের বেশ কয়েকটি ব্যাচ শুরু হবে। সেগুলো কয় তারিখ থেকে আমরা শুরু করব সেগুলো আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব যে কমিউনিটি ট্যাব রয়েছে সেখানে আমরা দিয়ে দেবো, এবং তাছাড়া আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করেও জানতে পারবেন যে কবে থেকে আমরা ব্যাচগুলো শুরু করছি। আমরা ফুল কোর্সের জন্যও আমাদের এখানে অ্যাডমিশন নিব, এবং পাশাপাশি যদি কেউ চায় যে পার্ট বাই পার্ট ভর্তি হবে, কারণ অনেকেরই মধ্যে কনফিউশন রয়েছে যে যেহেতু পার্ট বাই পার্ট ওভারকাম করতে হবে, তারা যদি পার্ট বাই পার্ট ভর্তি হতে চায় সেভাবেও আমাদের কোর্সগুলো করতে পারবেন। বাট যে বিষয়টি আমি অবশ্যই বলবো যে যাদের একেবারে 100% ইচ্ছে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এই পদটিতে যোগদান করতে, তারা অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন, কারণ আমরা বরাবরই যেটা দেখেছি পরীক্ষার্থীর সংখ্যা লিমিটেড, এবং প্রতি বছরে যে পরিমাণ সংখ্যক তারা ক্যান্ডিডেট চূড়ান্তভাবে সিলেক্ট করে সেটা কিন্তু বেশ আশানুরূপ। সো তারপরেও অনেকেই পাচ্ছে না, কারণ হচ্ছে প্রপার আসলে গাইডলাইন্সের প্রয়োজন, প্রপার আসলে প্রিপারেশন প্রয়োজন এটা না থাকার কারণেই। আর আমরা অবশ্যই আপনাকে 100% এনশিওর করতে পারি যে আমাদের গাইডলাইনটুকু আপনাকে 100% প্রিপারেশন কমপ্লিট করতে শতভাগ সহায়তা করবে। আর তাই পরবর্তী আপনি যে ব্যাচটিতে আমাদের সাথে যোগদান করতে চাচ্ছেন সেটি কনফার্ম করতে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, এবং তার পাশাপাশি আবারও মনে করে দিই এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই এপিসোডটিতে যদি আপনি 1% উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কারণ আপনি যখন ইউটিউবের কোনো একটা কন্টেন্টে লাইক করবেন ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনাকে এই রিলেটেড যে এপিসোডগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে রিকমেন্ডেড আকারে আপনার কাছে পৌঁছে দেবে। সো আপনার প্রয়োজনেই এই কাজটি করা উচিত। তো আজকের এপিসোডে আসলে এই পর্যন্তই কথা বললাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আপনাদের আরও অনেকগুলো কোশ্চেন আমরা পেয়েছি সেগুলো নিয়ে বিস্তারিত আপনাদের সাথে কথা হবে। তো আজকের এপিসোডে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।